আসসালামু আলাইকুম, আমাদের চ্যানেলটিতে আপনাকে স্বাগতম। সাংবাদিকদের কঠিন প্রশ্নের জবাবে টেম্বা বাভুমা বলছেন, মনের মতো পিচ বানিয়ে বাংলাদেশকে ধোলাই করতে পারেনি। এমন কেন হলো বুঝতে পারছেন না প্রোটিয়ার অধিনায়ক। শেষ বিশ্বপরের দ্বিধার্ষে রান বিলিয়ে ম্যাচটা হেরে গিয়েছে দক্ষিণ আফ্রিকা, মনে করছেন প্রোটিয়া অধিনায়ক টেম্বা বাভুমা। সিরিজের প্রথম ওয়ানডেতে বাংলাদেশের কাছে হারের পর ডেথ ওভারের বোলিংকে দোষেছেন তিনি। বাভুমা বলছেন, শেষ বিশ্বওভারে 180 রান দেওয়ার পর জেতা কঠিন। বোলিং ইউনিট হিসেবে আমাদের অনেক কিছু নিয়ে কথা বলার আছে, অথচ প্রথম 10 ওভারের পরে মনে হচ্ছিল ম্যাচটা আমাদের নিয়ন্ত্রণেই আছে। প্রথম 10 ওভারে বাংলাদেশ তুলতে পেরেছিল মাত্র 33 রান, এমনকি তামিম লিটনের জুটিতে 95 রান উঠলেও পেরিয়ে গিয়েছিল 21.2 ওভার, কিন্তু সাকিব আল হাসান আর ইয়াসির রাব্বি এসে ঘুরিয়ে দেন ম্যাচের চাকা। 41 বলে যে জুটি পূরণ করে ফেলে 50-এর ঘর, পরের 50-এর জন্য লেগেছে আরও কম বল। 73 বলে সেঞ্চুরি জুটি পূরণ করেন সাকিব আর রাব্বি। চতুর্থ উইকেটে 82 বলে 115 রানের জুটি গড়েন তারা। তারপর মাহমুদুল্লাহ রিয়াদ 17 বলে 25, আফিফ হোসেন 13 বলে 17, মেহেদী হাসান 13 বলে অপরাজিত 19, ছোট ছোট অবদানে 314 রানের বিশাল সংগ্রহ দাঁড় করিয়েছিল বাংলাদেশ। বাভুমা মনে করছেন, রানটা 270 থেকে 280-এর মধ্যে রাখতে পারলেও হতো। তার বলাররা সাধারণত কন্ডিশন বুঝে বোলিং করেও থাকে, কিন্তু এবার কেন এমন হলো বুঝতে পারছেন না প্রোটিয়ার অধিনায়ক। মনের মতোই পিচে বানিয়েছিল সাউথ আফ্রিকা, কিন্তু বাংলাদেশি বোলারদের সামনে নাকাল অবস্থা সাউথ আফ্রিকার। দর্শক, আপনার কাছে প্রশ্ন রাখতে চাই, বাংলাদেশ বনাম সাউথ আফ্রিকা দ্বিতীয় ওডিআই ম্যাচটিকে জিততে পারে, কি মনে হচ্ছে এবার আপনার কাছে জানাবেন কমেন্ট বক্সে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাকে বিশেষ ধন্যবাদ।